দর্শক এই মুহূর্তে শরীয়তপুরের করোনা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, আপনি তো লকডাউনে থাকা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আছেন, সকালবেলাও আপনি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। একটু এখন জানাবেন আমাকে, স্থানীয় চিকিৎসা সেবা প্রত্যাশীরা এখন আসলে কোথায় যাচ্ছেন আর কবে নাগাদ এই স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক হতে পারে? স্থানীয় যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু মূলত স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিতে পারছে না, তারা সদর হাসপাতাল এবং পার্শ্ববর্তী যে ডামুড্ডা স্বাস্থ্য কমপ্লেক্স আছেন সেই কমপ্লেক্সে কিন্তু স্বাস্থ্য সেবা নিচ্ছেন। আর কবে নাগাদ এই স্বাস্থ্য কমপ্লেক্স চালু হবে সেটা কিন্তু যে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে তার উপরেই নির্ভর করছে। নমুনার ফলাফল আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি কবে লকডাউন খোলা হবে এবং স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চালানো হবে। আপনি জানেন যে শরীয়তপুরের গোসাইরহাটে 4 তারিখ চলতি মাসের প্রথমবারের মতো 2 জন করোনা শনাক্ত হয় এবং এর মধ্যে একজন নারী, যিনি এই হাসপাতালের আয়ার কাজ করতেন, পাশাপাশি তিনি সেবিকাদের বাসায়ও কাজ করতেন। তার সংস্পর্শে আসা 110 জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং তাদের নমুনা সংগ্রহ করে IDCCR বিতে পাঠানো হয়েছে। তো এই নমুনা আসার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া এই শরীয়তপুরের গোসাইরহাটে আরও একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যিনি কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছেন। তাকে স্বাস্থ্য বিভাগ এবং জেলা পুলিশও কিন্তু খুঁজছেন। তো এই স্বাস্থ্য পরিস্থিতি এখানকার কিন্তু বেশ একটা ভালো নেই। যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু বেশ, ধন্যবাদ, আপনার কথা বুঝতে পেরেছি। সকালেও আপনি বলছিলেন যে 47 জন শরীয়তপুরে আক্রান্ত এখন পর্যন্ত করোনা ভাইরাস।